সুভাষন ধান ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আজকের এই সুন্দর আয়োজনের মাননীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম, সম্মানিত সভাপতি পরিচালনা পর্ষদ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত উপাধ্যক্ষ কলেজ ও স্কুল, অভ্যাগত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, সবাইকে আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই আজকের আয়োজনে। বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যিক ধারাবাহিকতা। দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে পুরস্কার প্রদান এবং দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুপ্রিয় সঙ্গী, আজকে অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সাথে আছি আমি পৃথা পারমিতা, বিবিএ সেভেন সেমিস্টার। আমি ডক্টর মোহাম্মদ আবুল হোসেন, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ। সম্মানিত উপস্থিতি, পাহাড়, নদী আর সাগর, নানা ধর্ম ও বর্ণের মানুষের জীবন কোলাহল, বীর প্রসবনী চট্টগ্রাম, বীর চট্টলা, অনিন্দ্য সুন্দরের এক লীলাভূমি, এমনি মনোহর সুন্দরের বুকে ভালো মানুষ করার প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা এ ত্রয়ীমূল মন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সবুজ ঘাস, শ্যামল বৃক্ষলতা ধুলি মাটিতে লেগে আছে কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের স্মৃতিচিহ্ন। ঐতিহাসিক জালালাবাদ পাহাড়ের পাদদেশে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ইতিমধ্যেই পার করেছে পথ জলার সৌরভের গৌরবের হীরক জয়ন্তী। শতাব্দীর দিকে ধাবমান এই প্রতিষ্ঠান কাল কালান্তরে, যুগ যুগান্তরে দেশ ও জাতির জন্য নিয়মিত এগিয়ে যাচ্ছে সুশৃঙ্খল সুনাগরিক। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আমাদের প্রেরণার বাতিঘর, শিক্ষায়, নৈতিকতায় ও জ্ঞানে গুণে বিকশিত হয়ে দেশ গড়ার মন্ত্রে উজ্জীবিত আমরা। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বদেশকে বিনির্মাণের বাসনায় আমরা উদ্দীপ্ত মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতার মহান স্বপ্নকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি সোনার বাংলা গড়ার প্রত্যয়ে। সুপ্রিয় উপস্থিতি, আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও অনুবাদ শ্রবণের মধ্য দিয়ে। আজকে এই মহতে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত যিনি করবেন আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেনের সহধর্মিনী জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া তিনি জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াত করে পুরস্কার প্রাপ্ত। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পরিবার সবসময়ই আমাদের এই পারিবারিক আবহে বিশ্বাসী এবং শুধু শিক্ষার্থী নয়, আমাদের কর্মকর্তা কর্মচারী সকলকে নিয়ে আমাদের প্রিয় প্রাঙ্গণ। চলুন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি এবং মঞ্চে আহ্বান করছি জান্নাতুল মাওয়াকে। فاذكروني
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের সম্মানিত সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম NDCPSC এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, বিভিন্ন পদবীর সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান অতিথিকে, যিনি শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে শিশু কিশোর ও তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ দিতে চাই আমন্ত্রিত অতিথিবৃন্দকে, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের আয়োজনকে করেছে আরও বেশি আনন্দময়। যারা আজকে পুরস্কার পাবে তাদের জন্য আমার অগ্রিম অভিনন্দন এবং তাদের দেখে বাকিরাও সক্রিয় সম্ভাবনার যাত্রায় অংশ নেবে বলে আমার বিশ্বাস। যা কিছু পাওয়া যেতে পারে কিন্তু যা কিছু পাওয়া হয় না সেই প্রাপ্তির জন্য চেষ্টা করার মধ্যেও এক গভীর আনন্দ রয়েছে। তাই আমি তোমাদের বলবো, তোমাদের মহৎ কিছু পাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখবে। সম্মানিত সুধী, আজকে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক অর্জনকে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠান। করোনা মহামারীর বাস্তবতায় আমরা এই অনুষ্ঠানটি গত বছর করতে পারিনি 2022 সালের শেষ পর্যায়ে। চলতি বছরের অনুষ্ঠানটি আমরা 2023 সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন করতে আগ্রহী। শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা দেওয়ার জন্য এই ধারাবাহিকতায় যেন ছেদ না পড়ে সেজন্যই আমরা গত বছরের অনুষ্ঠানটি আজ বাস্তবায়ন করতে যাচ্ছি। সহপাঠ কার্যক্রম সহ নানাবিধ শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো কাজেই আমরা নির্দেশনা, প্রেরণা ও সহযোগিতা দিতে সচেষ্ট থাকি। আমাদের শিক্ষার্থীরাও তাদের অর্জন দিয়ে আমাদের গৌরবান্বিত করে। আপনারা জেনে আনন্দিত হবেন, আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা 2022 চট্টগ্রাম ও রাম অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের স্কুল বিতর্ক দল বাংলা ও ইংরেজি উভয় ভাষণের চ্যাম্পিয়ন এবং কলেজ বিতর্ক দল বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করে। জাতির পিতার 47তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মৃত্তিকা শৈলী হালদার প্রথম স্থান অর্জন করে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 2022 অংশগ্রহণ করে গণিত ও কম্পিউটার বিষয়ে 11 শ্রেণীর ছাত্র
স্পিকার আলম জুয়েল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার হিসেবে 2 লক্ষ টাকা এবং সরকারিভাবে বিদেশে ভ্রমণ করার সুযোগও সে লাভ করে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2022-এ নির্ধারিত বক্তৃতায় প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্র আনার জারি এবং বাংলা রচনা প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহ মোহাম্মদ মেহেদি হাসান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। আমাদের সন্তানদের সাফল্যের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে, আজকের দিনে এটাই আশাবাদ। সম্মানিত অভিভাবকবৃন্দ, বিগত 6 দশক ধরে প্রতিষ্ঠানের যাবতীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই ত্রয়ের সমন্বিত প্রয়াসে। এই প্রয়াসকে আরও বেগবান করেছে পরিচালনা পর্ষদের সুদক্ষ নেতৃত্ব এবং অকৃত্রিম সহযোগিতা। সে কারণেই উন্মুক্ত উদার নীল আকাশের নিচে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্রছাত্রীরা আকাশমণ স্বপ্ন দেখে। অযুত নিযুত স্বপ্নেরাই তাদের তারা দেয় সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের সন্তানরা আগামী দিনেও একটি সুন্দর স্বদেশ রেখে যেতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আজকের ভৌমিত্রিক সন্ধ্যার আয়োজন আপনাদের মনে আনন্দ বয়ে আনুক, সবার মনে আজকের এই শুভস্মৃতি অক্ষয় হয়ে থাকুক। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ও অভিবাদন জানিয়ে শেষ করছি। জয় বাংলা। স্বাগত ভাষণ প্রদানের জন্য সুচি এখন পুরস্কার প্রদান করলে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে বিনীত অনুরোধ করছি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসার জন্য। একই সঙ্গে অনুরোধ করছি সম্মানিত কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার ম্যাডাম, অধ্যাপক মিয়া মোহাম্মদ ইসুফ চৌধুরী বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ এবং অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম বিভাগীয় প্রধান বিবিএ এবং স্কুল উপাধ্যক্ষ সুমিত কুমার দাস স্যারকে। 2021 সালে শ্রেণীভিত্তিক যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, প্রথমেই ডেকে নিতে চাই প্রথম শ্রেণীতে যিনি প্রথম হয়েছে সামিয়া রিদওয়ান চৌধুরী রিফা, সেকশন এ, রোড 30। আমরা জোর করতালির মধ্য দিয়ে তাদেরকে যেন উৎসাহিত করি। দ্বিতীয় স্থান অধিকার করেছে উম্মে সাদিকা ইসলাম সাকাল, সেকশন এ, রোড 34। তৃতীয় স্থান অধিকার করেছে আরাধ্যা সেন। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তাসিম নাজিবা। দ্বিতীয় স্থান অধিকার করেছে সৈয়দা সামিহা বিনতে মিজান। তৃতীয় স্থান অধিকার করেছে শানিকা ওয়ার্ডা। আমাদের সন্তানদের জন্য আমরা হাততালি দিতে যেন প্রার্থনা করি। প্রত্যেকটি স্টুডেন্ট যেন এই হাততালি থেকে বঞ্চিত না হয়, তাদেরকে প্রেরণা দেওয়ার সাহস দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে চৌধুরী মোহাম্মদ ফরহান ফরিদ, দ্বিতীয় হয়েছে ইশরাক জাওদা এবং তৃতীয় হয়েছে ইশরাক বিন হাসান। চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছে সৌম্য শেখর দেব, দ্বিতীয় হয়েছে সাফার শহীদ, তৃতীয় হয়েছে মোহাম্মদ মনির ইবনে মুজিব। পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে মোহাম্মদ সাফওয়ান সিদ্দিক,
দ্বিতীয় হয়েছেন তাদাস্য মাহমুদ তাহা এবং তৃতীয় হয়েছেন জয়দীপ পাল। ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছে আইমান আশরাফ, দ্বিতীয় হয়েছে আহনাম জারিন এবং তৃতীয় হয়েছে সুদীপ্ত ভৌমিক। সপ্তম শ্রেণী প্রথম হয়েছে আর হাব নাইন, দ্বিতীয় হয়েছে মুন্তাহা বিনতে মিফতা এবং তৃতীয় হয়েছে সিদ্দিকা আরিয়া ইসলাম। অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে আলাভি ওয়ানিফা, দ্বিতীয় হয়েছে আফরা আল হুসাইন এবং তৃতীয় হয়েছে মাহমুদ মাইজাল। নবম শ্রেণীতে প্রথম হয়েছে ফাইসা লিনা দিহা, দ্বিতীয় হয়েছে মোসাম্মদ সুরাইয়া আশফা এবং তৃতীয় হয়েছে জানাবুল মামা মিকাত। নবম শ্রেণীতে বিজনেস স্টাডিসে প্রথম হয়েছে প্রজ্ঞা পারমিতা দেব, দ্বিতীয় হয়েছে সাফা বিনতে ইকবাল এবং তৃতীয় হয়েছে ফাহমিদা রহমান। দশম শ্রেণী বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে মেহরিন আজাদ, দ্বিতীয় হয়েছে রাগিব আসিফ রহমান এবং তৃতীয় হয়েছে রফসান আদিয়ান চৌধুরী। হাতে মোবাইল থাকার কারণে আমরা নাকি হাততালি দিতে পারছি না, আমাদের হাততালি খুব দরকার আমাদের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই আয়োজন। দশম শ্রেণী বিজনেস স্টাডিসে প্রথম হয়েছে শাইলেশ হোসাইন, দ্বিতীয় হয়েছে নুসাইমা চৌধুরী এবং তৃতীয় হয়েছে ইয়াসি মমি। একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। ফলাফল ভিত্তিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঘোষণা করছি। বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছে নবীন খান, দ্বিতীয় হয়েছে সৌম্য দাস, তৃতীয় হয়েছে মোহাম্মদ সাদিকুল ইসলাম, তৃতীয় হয়েছে সৈয়দ ওবায়দুল মুন্তাকিম এবং পঞ্চম হয়েছে মোহাম্মদ ইরতেজা ইবনে আলম। যাদের নাম ঘোষণা করা হলো তারা বিজ্ঞান বিভাগ থেকে। এবার মানবিক শাখা থেকে প্রথম হয়েছে ওয়াহিদুল ইসলাম, দ্বিতীয় হয়েছে দিলু আফরোজা এবং তৃতীয় হয়েছে মাহমুদ মুন্তাসির। ব্যবসায়িক শাখা থেকে প্রথম হয়েছে নুসরত আহান সাধু, দ্বিতীয় হয়েছে মুমিনুল ইসলাম তাসির এবং তৃতীয় হয়েছে মোহাম্মদ ওমর। নাম ঘোষণা করছি দ্বাদশ শ্রেণীর প্রস্তুতিমূলক পরীক্ষার আলোকে। বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন এবং মানবিক থেকে তিন এবং ব্যবসায় শিক্ষা থেকে তিনজন শিক্ষার্থীর নাম। বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছে কানিস ফাতেমা তানিশা, দ্বিতীয় হয়েছে সাইরা জারিন, তৃতীয় হয়েছে থেনথেন থে, চতুর্থ হয়েছে অরিত্রী বর্মা এবং পঞ্চম হয়েছে নুসাইমা ইয়াসভি। হাততালি দেওয়ার কথাটা মনে করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করলে আমাদের শিক্ষার্থীরা খুব আনন্দ পাবে। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছে জরিন আকতার, দ্বিতীয় হয়েছে তাসনিম আরজুয়েরা, তৃতীয় হয়েছে সামিহা সুলতানা। ব্যবসায়িক শাখা থেকে প্রথম হয়েছে জান্নাতুল নাইমা নীলা, দ্বিতীয় হয়েছে ফারিহা আঞ্জু এবং তৃতীয় হয়েছে স্নেহা ধর। দু হাজার একুশ শিক্ষাবর্ষের সর্বশেষ ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিকের ভিত্তিতে বিভিন্ন বর্ষের মেধা তালিকার স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নামের তালিকা ঘোষণা করছি। দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে সুমায়া নাসরিন জুলি, দ্বিতীয় হয়েছে কাফায়তুন নেসা মারুফ এবং তৃতীয় হয়েছে
আফিয়া নুরজাদা সুমাইয়া। সেশনে প্রথম হয়েছে রুকি মল্লিক, দ্বিতীয় হয়েছে নাজিফা জাহান এবং তৃতীয় হয়েছে ফাহমিদা রহমান তনিমা। 2017-18 সেশনে প্রথম হয়েছে খাইরুল জান্নাত, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রাসেল এবং তৃতীয় হয়েছে মোহাম্মদ মুন্তাসির হাসান। ২০১৬-১৭ সেবা বর্ষে প্রথম হয়েছে বদ্রী মল্লিক, দ্বিতীয় হয়েছে নাহিদা শারমিন নিজামি এবং তৃতীয় হয়েছে নুসরাত ফাতেমা। 2015-16 সেশনে প্রথম হয়েছে তাসলিমা নাসিব নিশি, দ্বিতীয় হয়েছে তাসলিম সুলতানা এবং তৃতীয় হয়েছে আয়শা আক্তার। ২০১৯-20 সেবা বর্ষে প্রথম হয়েছে মোহাম্মদ ফাহিম, দ্বিতীয় হয়েছে সাদিয়া সুলতানা এবং তৃতীয় হয়েছে তাহমিদা সুলতানা। 2018-19 সেশনে প্রথম হয়েছে আখি আক্তার, দ্বিতীয় সঞ্জিদা তাহমিন ইশিদা এবং তৃতীয় করিমুল হাসান। 2017-18 সেবাবর্ষে প্রথম আয়েশা বিন্নাস মুশরিক, দ্বিতীয় মাহিন ফেরসানা তহিন এবং তৃতীয় মনোয়ার হায়দার চৌধুরী। 2016-17 সেশনে প্রথম হয়েছে মাহফুজা আক্তার মীর, দ্বিতীয় সামিদা বিনতে জামাল এবং তৃতীয় রাকিব উদ্দিন। 2015-16 সেবা বর্ষে প্রথম হয়েছে নিগার সুলতানা গেরি, দ্বিতীয় নির্ঝর স্নাতা চৌধুরী এবং তৃতীয় জান্নাতুল মাওয়া। 2021 সালে SSC বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম। প্রথম হয়েছে আরিফ হাসান লোহানি, দ্বিতীয় হয়েছে সৌম্য দাস, নিষ্মা দাস, পূর্ণিকা চৌধুরী, মাইশা হোসেন চৌধুরী। জেনিফার তাবাসো, ফাবলিহা আলান, নাজিবা ইশকি,
মোহাম্মদ আব্দুল্লাহ সরওয়ার চৌধুরী। মোহাম্মদ শরীফুল আলম সুহা। আজমাইন মোহাম্মদ নিবরাজ। মোহাম্মদ হাসিন আজম আদনান। এইচ এম মাসুম। মোহাম্মদ রায়হান উদ্দিন। আরিয়ান বিন কবির। হাসিন আরমান ওয়াসিম। রাতুল হাসান। প্রিয়ম ধর। মোহাম্মদ সাওয়ান বিন হুসাইন চৌধুরী। আফতাহি বিন আজাদ। সৈয়দ ওবায়দুল মুত্তাকিম। আদিত্য ধর। মোহাম্মদ আফতাহি হক। শারাফ আহমেদ। আবদুল্লাহ তসনিম হাসান। কাজী জুবাইদা শবনা। মাইশা চৌধুরী মুমু। মাইনুর রহমান ইয়ামিন। মোহাম্মদ আজমাইন আরজিশ। এবারে ঘোষণা করছি 2021 সালে এইচএসসি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম। মোহাম্মদ দিব্যান বিন আলম। কাজী মোহাম্মদ জারিফ। আশির মুবাশির ইশরাফ। মোহাম্মদ আহনাফ হাবিব। কাজী ইফাস আহমেদ। সাইকা ফাজিলা। তসমিয়া রহমান। মাসুর আওয়াদ। রাফি আহমেদ রাফি। মেহরি তাহুরা। মোহাম্মদ খালেকুজ্জামান সুহান। সম্মানিত উপস্থিতি, ঘোষণা করছি জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম। ডিজিটাল বাংলাদেশে অ্যাওয়ার্ড চ্যাম্পিয়নশিপ, জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে আবার শহীদ চোরখড়া তালের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানাই। চিলড্রেন সায়েন্স কমপ্লেক্স 2021 জুনিয়র ক্যাটাগরিতে ব্রিলিয়ান্ট উইনার মিসবাহউদ্দিন ইনান। দশম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ড্রয়িং তৃতীয় স্থান অর্জন করেছে জাতীয় পর্যায়ে উমে মাইমুনা তিসমা। বায়োলজি অলিম্পিয়াড প্রথম রানার আপ হয়েছে রাইসা ফাবিহা চাকনা। ওয়ার্ল্ড ড্রিম এ লাইট ডে 2021 তৃতীয় স্থান অর্জন করেছে ফারাহ জুবাইদা সারা। দশম বাংলা অলিম্পিয়াড ড্রয়িং তৃতীয় স্থান অর্জন করেছে আফসারা মেহসাবিন। আমরা করতালের মধ্য দিয়ে তাদেরকে আমার অভিনন্দন জানাই। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড সিলভার পদকপ্রাপ্ত মিসবাহউদ্দিন ইনান। বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী আবরার শহীদ। রিলিয়ান চ্যাম্পিয়নশিপ ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড তোয়াহা জুবাইর। ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড ব্রিলিয়ান্ট চ্যাম্পিয়নশিপ মোহাম্মদ আব্দুল আলাদিন। ন্যাশনাল মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে মিসবাহউদ্দিন ইনান। মেহরিন আজাদ রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন 2021। ডিজিটাল বিপ্লবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ডিজিটাল স্বাক্ষরের গুরুত্ব।
এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লিমন দত্ত। বাংলাদেশ আর্ট নেশন 2021 চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান শল্পিকা আশফাক। কেন্দ্রীয় কচি কাঁচার মেলা অনলাইন প্রতিযোগিতায় মালিহা ফাইবার্স প্রভৃতি দ্বিতীয় স্থান অর্জন করেছে। দশম বাংলা অলিম্পিয়াড সোলো ডান্স ক্যাটাগরি তাহিয়া তানভিন দিহান। বিশ্বমন্ত্রী যুদ্ধ দিবস 2021 রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী লিমন দত্ত। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা চিত্রাঙ্কন বিষয়ে মেরিট অ্যাওয়ার্ড শল্পিকা আশফাক। এবারে ঘোষণা করছি আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্তদের নাম। অলিম্পিয়া লোকাল ভার্চুয়াল বাংলাদেশ রাউন্ড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মিসরা উদ্দিন ইনা। অলিম্পিয়া লোকাল ভার্চুয়াল বাংলাদেশ স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে অভ্রপল্লব বন্দি। অলিম্পিয়া লোকাল ভার্চুয়াল বাংলাদেশ ব্রোঞ্জ পদক প্রাপ্ত হয়েছে মেহরি আজাদ। অলিম্পিয়া লোকাল ভার্চুয়াল বাংলাদেশ ব্রোঞ্জ পদক প্রাপ্ত হয়েছে মেহেদুর শামিমা হক। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড 2021-এর রোবট ইন মুভি জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে মিসবা উদ্দিন ইনা। আন্তর্জাতিক ইএসসি সোসাইটি সায়েন্স ফেয়ার দ্বিতীয় রানার্স আপ হয়েছে আবরার শাহিদ। ইন্টারন্যাশনাল ড্রোন সার্ভিলেন্স কন্টেস্ট 2021-এর প্রথম স্থান অর্জন করেছে ওয়াসিফ উদ্দিন। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড 2021 ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র ব্রোঞ্জ পদক প্রাপ্ত হয়েছে মিসবা উদ্দিন ইনান। আন্তর্জাতিক কারাতে কোর্স প্রতিযোগিতা 2021-এর সর্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সজীব উদ্দিন। এবারে বেস্ট স্টুডেন্ট 2021 জুনিয়র সেকশন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রথম হয়েছে মৃত্তিকা শৈলি হালদার, তাসিম নানজিবা এবং তৃতীয় হয়েছেন সফওয়ান শফি। বেস্ট স্টুডেন্ট 2021 জুনিয়র সেকশন প্রথম হয়েছে মৃত্তিকা শৈলী হালদার। বেস্ট স্টুডেন্ট জুনিয়র সেকশন প্রথম হয়েছে মৃত্তিকা শৈলী হালদার। প্রচুর করতালের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানাই। দ্বিতীয় হয়েছে তাসিম নানজিবা। তৃতীয় হয়েছে সফওয়ান শহীদ। বেস্ট স্টুডেন্ট সিনিয়র সেকশন প্রথম হয়েছে মিসবা উদ্দিন ইনাম। দ্বিতীয় হয়েছে আলাবি ওয়ালিফা। তৃতীয় হয়েছে মেহরি আজাদ।
বেস্ট স্টুডেন্ট কলেজ সেকশন, প্রথম হয়েছে শাহ মোহাম্মদ মেহেদি হাসান। দ্বিতীয় হয়েছে নূর সামিহা খানো, তৃতীয় হয়েছে তফান্ন নূর। বেস্ট স্টুডেন্ট অনার্স সেকশন, প্রথম হয়েছে নুসরাত সুলতানা, দ্বিতীয় হয়েছে তন্দ্রিমা আইচ এবং তৃতীয় হয়েছে রোকন উদ্দিন। সম্মানিত উপস্থিতি, পুরস্কার বিতরণের আমরা প্রায় শেষ পর্যায়ে, এখন ঘোষণা করছি 2021 সালের সামগ্রিক বিবেচনায় রানার আপ জাহাঙ্গীর হাউস, হাউস ইন চার্জ মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহকারী অধ্যাপক এবং সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম স্যারকে অনুরোধ করছি হাউস লিডার এবং ডেপুটি হাউস লিডারকে সঙ্গে নিয়ে রানার আপ ট্রফি গ্রহণ করবার জন্য। সবাই একটি জোরে করতালির মাধ্যমে আমরা তাদেরকে আরেকটু উৎসাহিত করি। এবারে 2021-এর চ্যাম্পিয়ন হাউস, 2021-এর চ্যাম্পিয়ন হাউস নজরুল হাউস। মাননীয় প্রধান অতিথিকে বিনীত অনুরোধ করছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার গ্রহণ করবার জন্য। শুভেচ্ছা উপহার প্রদান করছে নিজের আগে চিত্রকর্ম ফটো সেশন পর্বে অংশগ্রহণ করছেন, পুরস্কার প্রদান করলেন মাননীয় প্রধান অতিথি এবং আজকের প্রতি শিক্ষার্থী যারা সবাই অংশগ্রহণ। আমরা এখন উপভোগ করব দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্ব সঞ্চালনার জন্য মঞ্চে আহ্বান করছি শফি, ফারিহা, শুভ ও সুমাইয়াকে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম,
বৈমান্তিক আলোচনা সন্ধ্যায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। বাঙালি জাতি হিসেবে আমাদের রয়েছে গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের সংস্কৃতি আমাদের অহংকার, বরাবরের মতোই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের দেশ, আমাদের সংস্কৃতিকে। তাই পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা দেখবেন আমাদের স্বদেশকে। যত দূরেই যাই না কেন, আমার দেশ আমার মাতৃভূমি গোপনে বাঁশি বাজায় আমার অস্তিত্বে। মন শুধু খুঁজে বেড়ায় এই বাংলার মাটির গন্ধ। শ্যামল বাংলার অপরূপ রূপ প্রশান্তির পরশে চিত্তকে করে তৃপ্ত, প্রাণে আনে সুখের লাভ। আমাদের পতাকা আমাদের চেতনাকে করে শাণিত। শুধু চলুন সমবেত সঙ্গীতে উপভোগ করি স্বদেশ চেতনার গান। আমাদের পতাকা আমাদের মান সত্য।
অদেখা থেকে যায়। শিশুরা স্বর্গের আনন্দকে টেনে আনে মর্তের ধুলিতে। চলুন শিশুদের স্বাগত জানাই আমাদের মঞ্চে। Thank you.
ক্ষতি কবিতা অবলম্বনে নির্মিত গীতি নৃত্যনাট্য আমরা উপভোগ করব। প্রজাতন্ত্র রাজার মানবিকতার জায়গা। কারো সামান্য ক্ষতিকে আমরা কখনো কখনো সামান্য হিসেবে দেখি, কিন্তু যার ক্ষতি হলো সেই কেবল অনুভব করতে পারে তার ক্ষতি কত বেশি হল। অন্যের সামান্য ক্ষতিকে আমরা যেন সামান্য হিসেবে না দেখি, এই নীতিবোধকে চলুন আমরা মেনে চলি। মঞ্চে আসছে গীতি নৃত্যনাট্য সামান্য ক্ষতি। গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বল ওর রাজধর্মে।
রুশিয়া কহিল রাজার মহিষী। গৃহ কহ তারে কি বোঝে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজ মহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উত্তর সুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজ রানী, দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারীরে জানি তাহা জানি, বুঝাবো তোমার হৃদয়ে। রাজার আদেশে কিং করিয়াসি ভূষণ ফেলিলে খুঁটিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারি নারী চিরবাস আনি। আমি
চাদু একটি তার কর্মের কারণ। চিত্র বিনোদনে প্রাচীনকাল থেকে এর প্রতি রয়েছে মানুষের প্রবল আগ্রহ। বিক্ষোভ সৃষ্টির আনন্দই আলাদা। চলুন উপভোগ করি জাদু। জাদু নিয়ে মঞ্চে আসছে আদিত্য দাস।
কবিগুরু রবীন্দ্রনাথ পৃথিবীর কালজয়ী প্রতিভা। চিরনতুন রবীন্দ্রনাথ সবসময় আধুনিক, সর্বকালের প্রাসঙ্গিক তার সৃষ্টি। বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের মহানায়ক তিনি। শুধু দেশি গান আর বাংলা ভাষার থেমে নেই তার কবিতা ও গান। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় উপভোগ করা যান রবীন্দ্রসঙ্গীত। মঞ্চে আসছে অনিন্দিতা ও ইবরাজ। Yeah.
বাঙালি সংস্কৃতি বাঙালির পরিচয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীও সমৃদ্ধ এই সংস্কৃতিকে দিয়েছে বৈচিত্র্য। এখানে পাহাড় আর সমতলে ভেদ রেখা নেই, আদিবাসী নৃত্য তাই আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মঞ্চে আসছে সাঁওতালি নৃত্য। আগামীর প্রত্যাশা নিয়ে আমরা এখন উপভোগ করব বৃন্দ আবৃত্তি।
তোমার মুখ আমার আশৈশব প্রার্থনার একান্ত সঙ্গী, বেঁচে থাকার পরম ইচ্ছায় তোমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কেমন নিবিড় যেন স্বপ্রেমে টেনে নেই তোমার দীর্ঘকায় শরীর আমার শরীরে। সবেশ, তোমার কল্যাণী মুখের রেখা আমার আনন্দে কিংবা প্রেমে উধাও হয়নি কোনো জটিল অন্ধকার অথবা এক ভয়াবহ ষড়যন্ত্রের গহ্বর।
সিরাজউদ্দৌলার মর্মন্তুদ পরাজয়কে ইতিহাসের ট্র্যাজেডি হিসেবে প্রতিপাদ্য করে প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক কবি শেখ শাহিন আলম মুখার রচনা করেছেন 1800 এক পুঁথিকাব্য। তার এই ভূমিকাংশে রয়েছে জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য, যা আজকের বাংলাদেশে খুব জরুরি। চলুন উপভোগ করি প্রতিবাদ। মঞ্চে আসছেন কবি শেখ শাহিন আলম ও সহকারী অধ্যাপক তৈনুল ইসলাম স্যার। ধর্মপূর্ণ
কাঠি ভাঙা সহন নয়, জোড়া হলে ভাঙা তখন অতি সহজ হয়। মনে দূরে না ঠেলে কাছে রাখো সকল বন্ধনে। ও ভয় উপভোগ কর কবি শেখ শেরামে পুঁতির মাধ্যমে কি হতে সারতে, কি হতে সারতে, ও হতে সারতে একটা সময় আর এই বাংলাদেশের মানুষ বড় শান্তির মাঝে বাস করত। কিসের মাঝে বাস করত? শান্তির মাঝে বাস করত। আর তাদের পাইছে পতাকার তরমুজ হাইতো, ল্যান্ডার হার বাবরহানে হাইতো, চন্দনেশ্বর কুয়াশি হাইতো, মাগুরার চমচম, বগুড়ার দই, নানুর কাছে গেলে দেশের উভয় হাইতো। তারা বড় শান্তির মাঝে বসবাস করত। কিন্তু সময়ের আবর্তনে এবং কালের বিবর্তনে নানা দেবদের বিপাকে এবং মাইশের মাঝে কিছু কিছু ক্ষেত্রে ভেদাভেদ তৈরি হই, বিচার বিশ্লেষণ নগরী কেউ কেউ মারামারি হানাহানি ফেতনা ফাসাদ করে, এর একদম উচিত নয়। উচিত না হলো উচিত নয়। এই যারা গেল গর্বণী উগ্র বুড়ো মাইশে ওর ফোন করে ঐক্য শিক্ষা দিবার নাই, ও কি জি লাঠি রোগ্য আটি ভাঙি বেললে দিয়ে, কিন্তু যাতে লাঠি যাতে আটি বাঁধা একদম ভাঙি না পারে, যাতে লাঠি উগ্র করে দিই পড়াশ পড়াশ ভাঙি ফেলে ই কথা কারণ কি শিখে ফেললাম। আর ব্যাগরতে একদা বলতে তা বলি কিনা বলিব, একদা বলতে তারা বলিব, আরে তোরা যে তারা এসে বসবে তোমার পাশে, বসন্তেই আসে ওরা দোকানে আসে, ওদের মাঝে দুধ ফোড়াতে যাবে নিশ্চয়ই উড়ে, দুধে ভাতে না খুশিয়া তারা ওষুধ রে, ভাইয়ের কানে বিষ ডালিবে ভালো হবে ছলে, দুর্বল হলে তোমরা দু ভাই মারবে ছলে বলে, কথার গায়ে রং মাখিয়ে তোমায় যখন ও ভাই শোনো শত্রু মুখে লাথি দিও তখন, তোমার পক্ষে থাকবে বেশি বন্ধু সভা হবে, সুযোগ বুঝে লালা বলে কৌশল মা হবে, সুসময়ের বন্ধু ওরা দুঃসময়ের নয়, থাকবেই তরকারি পাশে দেখে যাতা জয়, এরা আসে গর্বাগীতে খাটায় বুদ্ধি জোর, এত কত বুঝি তোমার আছে একটা কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা একেবারে বারণ, আর ভাই হলে ভাইয়ের পর আছে নিজের ক্ষতি, আপন মনকে শুধা তুমি বাবা মনের জ্যোতি, ভাইয়ের সাথে ঠকা চল ধর্ম বলে পা, নিঃস্ব হয়ে মরবে তুমি দ্বিতীয় জমি সা, শান্তির মাঝে আসিলাম কিন্তু একটা সময় ব্রিটিশ বিনিয়োগ করে ইস্ট ইন্ডিয়া নাম দিয়ে দেয়, আর কিঞ্চি মানুষের সাহায্য নেই, মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লো খসেরি বেগম তারার চক্রান্তের মাধ্যমে নবাব আলিবর্দী খান নাতি তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা হারিয়ে ফেলে, যে কারণে আরা 200 বছরের বন্ধু গেল, কত বছরের নাই 200 বছরের নাই, পরবর্তী সময়ে বীর পুরুষক্কর হাজি শরীয়তুল্লাহ তদুলিয়া নিসার আলি তিতুমির বাসাতুল্লাহ গড়ের মাধ্যমে এবং মাস্টার দাসগুপ্ত সেন ক্ষুদিরাম প্রীতিলতা মোদ্দেদার তারা ব্যাগ মিলিয়ে আর স্বাধীনতার আবার ফিরে পায়। কি ফিরে পায়? স্বাধীনতা ফিরে পায়। এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আর আরে চমৎকার একটা ভূমিকার মাধ্যমে জীবন বাজে রাখি, আর আবার স্বাধীনতার সূর্য ফিরে দিই, এখন আর একজন স্বাধীন দেশের নাগরিক, আর দায়িত্ব কি ব্যাগ করে ভাই ভাইয়ে মিলেমিশে তাহি এই দেশের কল্যাণ, তাই হাজগর কি করা ফরিব, হাজগর ফরিব কি করা।
সাধনা করিব। আর ফিরে যাও ঘরে, আজকে আমার সকাল, পলাশির কথা করব বয়ান ঘটনার কাল, দেশের অতীতে যত কথা বলবই আমার মুখে, মনে রেখো বন্ধু সকল ঘুমাগে আজ সুখে। তোর প্রতিটা শেষ গিয়ে গই রে, তোর গভীরে গিয়ে গই, তোর দেখতে গিয়ে কিন্তু বেলার বাগান তোর জি জি পোকা ডাকে না আমাদের মাঝে মাঝে। হ্যাঁ, এখন আর দায়িত্ব কি আর একদম মজার মতো পারে যে গই, আর আবার সুন্দর করে খানাবিনা করছো, এবং সিসিপিসির আবার অ্যানুয়াল স্পোর্টস মন্ত্র বেঁচে থাকার জন্য চাই যুদ্ধ, প্রতিদ্বন্দ্বীকে হটিয়ে বেঁচে থাকাই রোমাঞ্চকর। বাঘের চোখের শানিত দৃষ্টি আর পদক্ষেপ নিয়ে বাঁচার লড়াই সত্যি গৌরবে, নৃত্যে ছন্দে মঞ্চে আসছে আই অফ দ্য টাইগার। বেঁচে থাকার জন্য চাই যুদ্ধ, প্রতিদ্বন্দ্বীকে হটিয়ে বেঁচে থাকাই রোমাঞ্চকর। বাঘের চোখের শানিত দৃষ্টি আর পদক্ষেপ নিয়ে বাঁচার লড়াই সত্যি গৌরবে, নৃত্যে ছন্দে মঞ্চে আসছে আই অফ দ্য টাইগার।
থাকে সুর আর স্বর, কিন্তু কণ্ঠ যদি যন্ত্রের বিকল্প কাজটি করে তখন বিস্মিত হতে দোষ কি। বিনা যন্ত্রে ছন্দলার ব্যতিক্রমী উদ্ভাবন এবার পরিবেশনা। মঞ্চ আসছে সাউন্ড অফ ফ্রিডম বিটবক্স। Check, 1, 2, 3. Everything that you're about to hear is 100% human voice.
রয়েছে নিজস্ব ভাষা ও ভঙ্গি। সংস্কৃতির গতিপ্রবাহে দেশে দেশে এর স্বতন্ত্র মৌলিকত্ব চোখে পড়ার মতো। এর প্রকার প্রকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে নিরন্তর। পরিবর্তন ও বিবর্তনের মধ্যে দিয়ে নিত্যে আসে নতুনত্ব। এভাবেই ভাঙা গড়ার মধ্য দিয়ে সমৃদ্ধ হয় সংস্কৃতি। নৃত্য ঝঙ্কারে ভেসে আসা যাক অনুক্ষ।
ছন্দে আনন্দে নৃত্য গানে ফুরালো আমাদের আজকের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ আমাদের ভালোবাসার শ্রেষ্ঠতম ঠিকানা। দেশীয় সংস্কৃতি ও দেশাত্মবোধে আমাদের গৌরব, আমাদের প্রাণ বারবার ফিরে যাক মাটির টানে। বাংলার রূপ আমি দেখি আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। স্থিতি আমরা এখন শুনবো মাননীয় প্রধান অতিথির বক্তব্য। মাননীয় প্রধান অতিথিকে মিলিত অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মাননীয় প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে কিছু বলবার আগে আমাদের দুজন শিক্ষার্থী আজকে মাননীয় প্রধান অতিথিকে একটি শুভেচ্ছা উপহার দেবেন, এবং আরও একটি বিশেষ উপহার আজকের বিশেষ অতিথি যিনি আসবার কথা ছিল আমাদের চেয়ারম্যান ম্যাডাম, তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। স্যারকে অনুরোধ করবো বিশেষ অতিথি ম্যাডামের পক্ষে সেটি গ্রহণ করবার জন্য। প্রথমেই মাননীয় প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগত উপহার দিচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী রোদাবা আতনিন। আমরা করতালের মধ্য দিয়ে আনন্দগ্রহণ অনুষ্ঠানটিকে উপভোগ করি। বিশেষ অতিথি ম্যাডামের পক্ষে উপহার গ্রহণ করছেন এবং বিনীতা চাকমা তার নিজের আঁকা একটি চিত্রকর্ম দশম শ্রেণীর ছাত্রী আমাদের সে উপহার দিচ্ছে। মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ উপহার গ্রহণ করবার জন্য। সম্মানিত সতী মাননীয় প্রধান অতিথি, বিসমিল্লাহ রহমান রহিম, শুভ সন্ধ্যা। আমি বক্তব্য দেব না, আমি শুরুতেই যারা একটা সুন্দর আয়োজনে গ্রহণ করলো এটার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি অনুরোধ করব সবার উদ্দেশ্যে আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ, এখানকার উপস্থিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এছাড়াও অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমরা একটা অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখলাম। আপনারা সবাই জানে এখানে কেউ গবেষণা শিল্পী ছিল না, সবাই আমাদের কোমরমতি শিক্ষার্থী, তাদের প্রত্যেকেই আয়োজিত এবং তাদের পারফর্ম করা আমরা একটা অনুষ্ঠান দেখলাম, উপভোগ করলাম। আমি এদের মঙ্গল কামনা করি এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরও সাফল্য উন্নীত হোক, আগামী দিনগুলোতে শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাই মিলে আমরা যদি প্রতিষ্ঠানটাকে আরও অনেক এগিয়ে নিতে পারি। শুধুমাত্র চট্টগ্রাম না, বাংলাদেশে এখানে একটা অন্যতম শিক্ষা শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান স্বীকৃতি লাভ করে সে প্রত্যাশা করে এবং সবার ঐকান্তিক প্রচেষ্টা আরও সুদৃঢ়ভাবে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সকলের উপস্থিতি আমাদের আজকের আয়োজনকে আরো অনেক সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে এতক্ষণ ধরে আমাদের আয়োজন উপভোগ করবার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। উপস্থাপক চারজন সামনে আসো।
আসো, দেশের গান ধাপে ধাপে আসো, দেশের গানে কারা কারা ছিল সামনে আসো। একটা একটা গ্রুপ সাঁওতালের নৃত্য রেডি আছে, সাঁওতালের নৃত্য এখানে থাকো দাঁড়িয়ে, সাঁওতালের নৃত্য শুধু থাকবে এখন। হ্যাঁ এরপর পর রেডি থাকবে, বারবিডো রেডি থাকবে এটার পর পরে। আই অফ দ্য টাইগার রেডি থাকবে, রেডি থাকবে আই অফ দ্য টাইগার। বোরহান কোথায়? আই অফ দ্য টাইগার বোরহান প্রস্তুত থাকবে, সামান্য ক্ষতি, সামান্য ক্ষতি প্রস্তুত থাকবে নৃত্যনাট্য। একক গানে যারা ছিল একসঙ্গে আসবে, নজরুল সঙ্গীত, জাদু এবং ফোক। আচ্ছা আচ্ছা, সামান্য ক্ষতি এরা ঢুকে পড়েছে। আচ্ছা এত গান, চারজন চলে আসো, তন্দ্রিমা আসো, ইব্রাজ আসো, শ্রাবন্তী আসো। জাদু জাদু তৈরি থাকো, দেশাত্মবোধক গান জাদু তৈরি আছে, দুজন চলে আসো, জাদু জাদু দুজন চলে আসো, দুই পাশে এখানে এখানে যাও, এখানে যাও। জাদুর পরে তৈরি থাকবে দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান, এরপরে বিট বক্স প্রস্তুত থাকবে, ফিউশন ফিউশন প্রস্তুত থাকবে। ফিউশন আসো, ফিউশনের পরে বৃন্দ আবৃত্তি প্রস্তুত থাকবে, বৃন্দ আবৃত্তি দ্রুত, বৃন্দ আবৃত্তি প্রস্তুত থাকবে। বৃন্দ আবৃত্তি এরপর করে বৃন্দ আবৃত্তি সামনে আসো, দ্রুত আসবে বৃন্দ আবৃত্তি। এরপর উপস্থাপক চারজন, পাঁচজন উপস্থাপক, পাঁচজন সামনে আসো। হ্যাঁ উপস্থাপক দ্রুত আস, তারা দ্রুত আস, দ্রুত আস।
ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে ফটো সেশন করবে অংশগ্রহণের জন্য।